যদি কখনো কোনো হাতির মাথা তার কেটে যায় এবং সে আপনার উপরে হামলা করে দেয় তাহলে জীবন বাঁচাবেন কিভাবে আমি আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথমে আপনি হাতি ব্যাটার সুরের দিকে তাকাবেন যদি তার সুরটা ঢিলে অবস্থায় রয়েছে দেখেন তাহলে জানবেন সে আপনাকে কেলাবে না জাস্ট আপনাকে ভয় দেখাচ্ছে এরপরে যদি সুর সোজা থাকে এবং তার কান দুটো যদি পিছনের দিকে থাকে তাহলে আপনি অ্যালার্ট হয়ে যাবেন বস জানবেন হাতি হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে নেক্সট অবশ্যই আপনি সেখান থেকে তখনই দৌড় দেবেন এবং পালাতে পালাতে জোরে চেঁচামেচি করতে থাকবেন কারণ হতেও পারে অত চেঁচামেচি শুনে হাতি আপনাকে কোনো ডেঞ্জারাস কিছু ভেবে হয়তো দূরে সরে যাবে নেক্সট রাস্তায় যদি কোনো নদী নালা পুকুর এইসব দেখেন তবে বাঁচার জন্য ওইদিকে কখনোই যাবেন না বল কারণ হাতি বাবাজিরা আপনার থেকেও অনেক ভালো সাঁতার কাটতে পারে নেক্সট আশেপাশে কোনো মোটা শক্ত মতো গাছ দেখলে তাতে উঠে পড়বে কারণ হাতি বাবাজি তো গাছে উঠতে পারবে না নেক্সট হাতে কোনো ব্যাগ বা কাপড় বা কিছু থাকলে সেটাকে হাতির দিকে ছুঁড়ে মারবেন তাতে তখন কি হবে হাতি আপনার ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং সেই সুযোগে আপনি যতটা দূরে পারবেন পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন মোয়া